আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন তারা এই টিক্সটা খাটিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব দ্রুত ফলোয়ার বাড়বে তো কিছুদিন আগে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে কিভাবে এই অপশনটা চালু করতে হয় যে কোনো পোস্টে যদি আমরা কমেন্ট করি অর্থাৎ অনেক সেলিব্রিটির পোস্টে যখন অনেক বেশি কমেন্ট আসে আর এই কমেন্টের ভিতরে আপনি দেখতে পাবেন কিছু মানুষ কমেন্ট করলে ফেসবুক পেজের মাধ্যমে সেগুলোতে এরকম ফলো বাটন চলে আসে আমরা চাইলে কিন্তু খুব ইজিলি এখান থেকে ফলো করতে পারি আর এটা চালু করলে আমি মনে করি খুব দ্রুত ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকবে আপনি বড় বড় ফেসবুক পেজগুলোতে কমেন্ট করবেন এবং সেখান থেকে আপনার ফলোয়ার খুব ইজিলি বাড়তে থাকবে তো জানি না এটা কতটুকু সম্ভব হবে তবে যারা জানতে চেয়েছেন এটা কিভাবে চালু করতে হয় তাদের জন্য এই স্কিল ভিডিওটি তৈরি করা তো এর জন্য আমরা সরাসরি চলে আসতেছি ফেসবুক পেজে আমার ফেসবুক পেজটাকে লগ ইন করে নিই যেই ফেসবুক পেজে এটা অন করতে চাই তো আমি যদি আপনাদের দেখাই আমিও কিন্তু এটা চালু করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেজের মাধ্যমে কিন্তু এখানে কমেন্ট করার মাধ্যমে দেখতে পাচ্ছেন ফলো বাটন চলে আসছে আমি চাইলে এখান থেকে খুব ইজিলি ফলো করতে পারবো তো এবার আমি চলে যাচ্ছি ওই পেজটাতে কীভাবে এটা চালু করলাম সেই প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার যদি ফেসবুক প্রোফাইল হয় তাহলে অবশ্যই চেক করবেন আপনার প্রোফাইলটি লক করা আছে কি না যদি লক করা থাকে তাহলে সেটাকে আনলক করে নেবেন আর নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফেসবুক পেজটা বা আপনার ফেসবুক প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল মোডে থাকতে হবে তো যদি প্রোফেশনাল মুড না থাকে তাহলে আপনি এখান থেকে করে নেবেন এই যে তিন ডটে ক্লিক করবেন আপনার প্রোফাইলে চলে যাবেন তিন ডটে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন প্রোফেশনাল মুড থাকবে এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তার পয়েন্টটা হচ্ছে আপনার এখান থেকে চলে আসবেন সেটিংস সাইকনে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এটার মধ্যে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই জিনিসগুলোকে সব অন করে দেবেন আর প্রোফাইলের বেলা এখানে আলাদা একটি অপশান থাকবে সেটাও আমি একটু পরে দেখাবো তো এখান থেকে এবার ব্যাক চলে যাই এরপর নিচে চলে আসবো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করব। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে যদি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে এটা পাবলিক করে দিবেন তারপর নিচের এইগুলো অপশান অন করে দিবেন বাকি এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু পাবলিক রয়েছে এভাবেই রেখে দিবেন এবার আমরা চলে যাই আমাদের প্রোফাইলে প্রোফাইলে দেখি যে কী অপশান থাকতে পারে এখানে এবার আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি সেটিংসে চলে যাব প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক এটা কিন্তু প্রোফাইলের বেড়ে থাকবে তো আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রেন্ড অফ করে রাখবেন ঠিক আছে এটা যদি এনিওয়ে থাকে এই যে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে এটা আপনারা অফ করে রাখবেন তাহলে যেটা হবে আপনার যারা থাকবে তারাই শুধু আপনার ফেসবুক পেজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে বাকি সবাই এখানে ফলো বাটন দেখতে পারবে তারপর এগুলোতে আর করার কিছু নেই আপনারা এখান থেকে চলে আসবেন নিচে সেম অপশনে চলে আসবেন এখান থেকে এগুলোকে আপনারা পাবলিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আর প্রোফাইলের বেলায় এগুলো এক্সট্রা থাকবে এই জিনিসগুলো আপনারা প্রাইভেট বা অনলি মি বা ফ্রেন্ড করে দেবেন ঠিক আছে তো তারপর আপনি যদি কমেন্ট করেন আর সে যদি আপনার ফেসবুক পেজে ফলো না করে থাকে তাহলে কিন্তু সে ফলো বটন দেখতে পারবে কমেন্ট বক্সে তো অবশ্যই ট্যাগ হয়ে দেখবেন টিক্সটা খাটে কি না তো আজকের ভিডিও পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ